আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শহীদুল ইসলাম, আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি হাসনাবাদ হাটে। এটা ঢাকা কেরানীগঞ্জ পোস্তকলা ব্রিজের সাথেই বসে এই হাট। এই হাট বসে সপ্তাহে দুই দিন, শনিবার এবং বুধবার। আজকে বুধবার আমি চলে আসছি হাসনাবাদ হাটে। বন্ধুরা, এর আগে কখনো বুধবারে আমি এই হাটে আসিনি, আজই প্রথম বুধবার এই হাটে আসলাম। আজ আমরা একটু দেখবো যে বুধবার হাটটা কেমন জমে আর এই হাটে কবুতর কেমন উঠে, কোন ধরনের কবুতরের দামটা কেমন যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করব। আর বন্ধুরা, এটা একটা উন্মুক্ত হাট। এই হাটে কবুতর কিনতে গেলে বা বিক্রি করতে গেলে কোনো খাজনা দিতে হয় না, একদম খাজনা ফ্রি একটা হাট। তো বন্ধুরা, চলুন আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতরের দামগুলো একটু জানি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কবুতর কিনলেন। আমরা একটু ভাইয়ের কবুতরটা দেখবো। এটা কি কবুতর ভাইয়া? বাগান নন্নামাদি। এটা একটু পটটা খুলে দেখি না ভাইয়া। যে বন্ধুরা দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা যে পর, ওই পটটা দেখি, খুবই সুন্দর একটা যে বাঘা কিনলেন। এই যে বন্ধুরা দেখছেন ওর চোখটা একটু দেখেন, মাশাআল্লাহ। কত নিচ্ছে ভাইয়া এটা? পনেরোশো টাকা দাম চাওয়ার পরে 1000 টাকা দাম নিচ্ছেন, কি মনে হয় আজকে হাটের দাম কেমন? এবারে ঠিক আছে। তো বন্ধুরা দেখছেন ভাইয়া বলছে ঠিক আছে, তার মানে আপনারা চাইলেও চলে আসতে পারেন হাসনাবাদ হাটে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গ্রিজেল কবুতর কিনছেন। আমরা একটু ভাইয়ের কবুতরটা দেখবো। এই যে বন্ধুরা দেখছেন আফসান গ্রিজেল, এটা নন্নামাদি ভাইয়া নর। এই যে বন্ধুরা দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গ্রিজেল, ওই পটটা একটু দেখি না ভাইয়া, দাম চাইছিল কত? এটা পঁচিশশো টাকা দাম চাইছে। কতটা কিনছেন? 2000 টাকা। বন্ধুরা দেখছেন 2500 টাকা দাম চাওয়ার পরে ভাইয়া এই নটা কিনলেন 2000 টাকা দিয়ে। তার মানে বুঝতেই পারছেন কবুতরের দাম হয় তার কোয়ালিটির উপর, কোয়ালিটি যত ভালো হবে তার দাম তত বেশি হবে। তা আপনারা যদি সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন হাসনাবাদ হাটে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই একজোড়া গিয়া চুল্লি কিনলেন, আর এটা কি খাকি? খাকি গিয়া চুল্লি জোড়াটা কত নিচ্ছে ভাইয়া? গিয়া চুল্লি জোড়াটা নিচ্ছে 700 টাকা। আর এই খাকিটা? খাকিটা নিচ্ছে 300। খাকিটা কি নন্নামাদি? খাকিটা নর। খাকিটা নর। আর এটা কি গররা? বন্ধুরা দেখছেন এই যে খাকি গররা। এই জোড়াটা কত নিচ্ছে ভাইয়া? জোড়াটা 1400 টাকা। 1400 টাকা দাম চাইছিল কত? 2500 টাকা। 2500 টাকা। বন্ধুরা দেখছেন 2500 টাকা চাওয়ার পরে ভাইয়া 1400 টাকা দেয় সুন্দর এক জোড়া গররা নিলেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ছোট ভাইয়া কিছু কবুতর নিয়ে আসছে বাসা থেকে বিক্রির জন্য। আমরা একটু ভাইয়ের কবুতরগুলো একটু দেখবো। যে বন্ধুরা দেখছেন সামনে তো অনেক লোক যাতায়াত ঘটেছে। এই যে বন্ধুরা দেখছেন একজোড়া হয়েছে লক্ষা, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার, একদম সম্পূর্ণ ইয়েলো একটা কালার। নর কোনটা, মাদি কোনটা? নর এটা, মাদি এটা। এটা নর আর এটা মাদি। ডিম বাচ্চা রানিং বেয়া? ডিম পারছে। ডিম পারছে। বাচ্চা কয়বার দিছে? বাচ্চা নি না একবার। একবারও নাও নাই। কত চাও জোড়াটা? 3000। 3000 টাকা চাচ্ছ? তো বন্ধুরা শুনলেন এই জোড়াটা ভাইয়া দাম চাচ্ছে 3000 টাকা, বাকিটা আলোচনা সাপেক্ষে। আর এই যে এখানে আছে একটা কালারিং গররা, এটা কি নন্না মাদি গররাটা? এটা মাদি। গররাটা মাদি, রানিং মাদি। কত চাও গররাটা? 500। 500। আর এটা কি কবুতর? এটা রেসারের বাচ্চা। রেসারের বাচ্চা? এটা কি জিরোপরের বাচ্চা? হ্যাঁ। এই বাচ্চাটা কত চাও? এটা 500 হলে দিয়ে দিই। এটা 500 হলে দিয়ে দিবা? তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আজকে দামটা কেমন চাওয়া হচ্ছে। তা আপনারা চাইলে চলে আসতে পারেন হাসনাবাদ হাটে। বাসায় কি আরও কবুতর আছে? কতগুলো আছে? 50টার মতো। যদি আমার কোনো দর্শক তোমার কবুতর কিনতে চায়, তোমার মোবাইল নাম্বার আর ঠিকানা দিতে পারবা? আমার তো হবে মোবাইল আনে নাই। মোবাইল আনো নাই? তোমার ঠিকানা কই? জুরাইন। জুরাইন। তো বন্ধুরা ভাইয়া আসলে মোবাইল আনে নাই, মানে উনি মোবাইল চালান না। যদি আপনারা এই হাটে আসেন এরকম অনেক সুন্দর সুন্দর কবুতর নিতে পারবেন এই হাসনাবাদ হাট থেকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ছোটো ভাইয়া মাশাআল্লাহ অনেক সুন্দর একজোড়া কবুতর নিয়ে আসছেন। এই যে বন্ধুরা দেখছেন এই যে একজোড়া আউল শার্টিং নিয়ে আসছেন। এই যে পিছনে যেটা ঠোকরাচ্ছে এটা হচ্ছে নর, আর এই যে সামনেটা হয়েছে মাদি। ডিম বাচ্চা করছে ভাইয়া এর আগে? দামটা কেমন? এটা হয়েছে ভাইয়া 1500 টাকা চাওয়া দাম, বলছে যে 100 টাকা কম হলে বিক্রি করবে। যদি আপনারা আসেন দামাদামি করে আরো কিছুটা কমে নিতে পারবেন। তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন হাসনাবাদ হাটে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে মুরব্বি কাকা মাশাআল্লাহ অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে আজকে হাটে। আমরা একটু কাকার কবুতরগুলো একটু দাম জানবো। এই যে বন্ধুরা দেখছেন এখানে একজোড়া গিয়া চুল্লি আছে, একজোড়া সবজি আছে, একজোড়া বোম্বাই আছে। এই যে বন্ধুরা দেখছেন গিয়া চুল্লি জোড়াটা। কাকা গিয়া চুল্লি জোড়াটা কি ডিম বাচ্চা রানিং? না, এটা বাচ্চা। কয় পরের বাচ্চা? সাত পরের। সাত পরের। কত চান জোড়াটা? জোড়াটা আপনার 1000 টাকা দাম।
1000 টাকা দাম চাচ্ছেন? আর এই সবজি জোড়াটা কয় পরের বাচ্চা? এটা কি সবজি রেসারের বাচ্চা? এই রেসারের বাচ্চা জোড়া কত চান? ৮০০ টাকা। আর ওই যে বোম্বাই, এটাও কি বাচ্চা? এটা কয় পরের কাকা? বোম্বাইটা 10 পর কমপ্লিট হয়েছে, মানে নিউ অ্যাডাল্ট। এই বোম্বাই জোড়াটা কত চান? ১২০০ টাকা দাম চাইতেছেন। তো বন্ধুরা শুনলেন যে কাকা তার এই যে কবুতরের দামগুলো বলে দিলেন, তার মানে বুঝতেই পারছেন হাসনাবাদ হাটে কবুতরের দামটা কেমন যায়। তো এইটা হচ্ছে চাওয়া দাম, বাকিটা আলোচনা সাপেক্ষে। তো আপনি যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান, চলে আসতে পারেন হাসনাবাদ হাটে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মাশাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে, উনি একজন খামারি ভাই। এই যে একটা খাঁচার ভিতরে কিছু লাল পাত্তি নিয়ে আসছে, এখানে একটা লাল পাত্তির জোড়া আছে আর সাথে এক জোড়া বাচ্চা আছে। এই যে বন্ধুরা দেখছেন, এইটারই বাচ্চা না? বন্ধুরা দেখছেন এই জোড়াটারই বাচ্চা। এই যে সাথে যে জোড়াটা দেখতে পাচ্ছেন, এর আগে ডিম বাচ্চা কয়বার করছে ভাইয়া? ৫-৬ বার করছে। তো বন্ধুরা দেখছেন যে এর আগে 5-6 বার ডিম বাচ্চা করা, এবার একদম বাচ্চা সহ নিয়ে আসে। ভাই বাচ্চা সহ প্যাকেজটা কত চাচ্ছেন? ২৫০০ টাকা চাচ্ছেন? তো বন্ধুরা শুনেন, বাচ্চা সহ এই প্যাকেজটা ভাইয়া দাম চাচ্ছে ২৫০০ টাকা, বাকিটা আলোচনা সাপেক্ষে। তো আপনারা যদি লাল পাতির জোড়াটা নিতে চান, ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভাই বাসায় আর কোনো কবুতর আছে? বাসায় আছে, গোরা আছে। গোরা আছে, মানে বাসায় কবুতর কতগুলো আছে? বাসায় আছে আর 10-12টা। আর 10-12টা? আচ্ছা, আমার কোনো দর্শক যদি নিতে চায়, আপনি একটু মোবাইল নাম্বারটা বলে দেন। বাসার কবুতর তো এখন বিক্রি করবো না, আপাতত এগুলাই বিক্রি, মানে শুধু এগুলাই বিক্রি করবেন? আচ্ছা, এটা যদি আমার কোনো দর্শক নিতে চায় তাহলে মোবাইল নাম্বারটা একটু বলে দেন। 01552-3-2281। ভাইয়ের নাম? ফরিদ। তো বন্ধুরা শুনলেন ফরিদ ভাইয়া তার মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন। আপনারা যদি এই সুন্দর লালপাতির এই প্যাকেজটা কেউ নিতে চান, একদম ফ্যামিলি প্যাক, তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মাশাল্লাহ অনেক সুন্দর কিছু রেসার কবুতর নিয়ে আসছে হাটে। তো ভাইয়ার এখানে কিছু বাচ্চাও আছে, রেসারের বাচ্চা। যারা রেসারের বাচ্চা নিতে চান তারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এই যে বন্ধুরা দেখছেন যে সবজি রেসারের বাচ্চা, একদম জিরো পরের বাচ্চা। এই যে মাথার দেখেন পশমগুলো এখনও হয় নাই, মানে ওঠা কমপ্লিট হয় নাই, একদম জিরো পরের বাচ্চা আছে। ভাই জিরো পরের বাচ্চা জোড়া কত করে চাচ্ছেন? জোড়া ৮০০ টাকা চাচ্ছে। ৮০০ টাকা জোড়া? জি। রেসার তো? জি রেসার। তো বন্ধুরা দেখছেন এই রেসারের বাচ্চার জোড়া ভাইয়া দাম চাচ্ছে ৮০০ টাকা। এটা হচ্ছে চাওয়া দাম, বাকিটা আলোচনা সাপেক্ষে। আপনার যখন নেবেন দামাদামি করার অপশন আছে। এছাড়া ভাইয়ের কাছে এই যে নিচে এডিও কি সব বাচ্চা? ডিও বাচ্চা। এডিও বাচ্চা? জি। বন্ধুরা দেখছেন এই যে এখানে মাক্সি, এই যে মাক্সি একটা আছে। আপনি যে ভাইয়ের কাছে মাক্সি বাচ্চাও নিতে পারবেন, এমনকি বড় কবুতরও নিতে পারবেন। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো। ভাই বাসায় কতগুলো আছে? বাসায় আমার ৪-৫ জোড়া আর কি আছে, রানিং পেয়ার আছে। জি জি। আচ্ছা, আমার কোনো দর্শক যদি আপনার কবুতরগুলো কিনতে চায়, আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন। আমার ঠিকানা হইল বনগ্রাম মুজাহিদনগর, আর মোবাইল নাম্বার হইল 01617567233। ভাইয়ের নাম? মোহাম্মদ আবুল বাশার। মোহাম্মদ আবুল বাশার? জি। তো বন্ধুরা শুনলেন মোহাম্মদ আবুল বাশার ভাই, তার যে ঠিকানা মোবাইল নাম্বার সবই দিয়ে দিলেন। আপনারা যদি ভাইয়ার এই রেসারের বাচ্চাগুলো নিতে চান, অথবা ভাইয়ার বাসায় আরও রেসার কবুতর আছে, যদি সেইগুলো নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাইয়া মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসছেন আজকে বিক্রির জন্য। তা ভাইয়া একজন খামারি, আমরা একটু ভাইয়ার কবুতরগুলো দেখবো। এই যে বন্ধুরা দেখছেন একজোড়া গিয়া চুল্লি চুইঠাল, আর দুইটা আছে সিঙ্গেল কবুতর, একটা আছে সবজি। এটা কি সবজি রেসার? জি। রেসারের মাদি না নর? এটা নর। এটা নর? জি। বন্ধুরা দেখছেন একটা সবজি রেসারের নর আছে। নটা কি রানিং? জি ভাই রানিং। কত চাচ্ছেন নটা? নটা চাইছি ভাই ৫০০ টাকা। ৫০০ টাকা। আর এটা কি খরা গোলা? না, এটা সবুজ গোলা। সবুজ গোলা? বন্ধুরা দেখছেন এই যে গিরিবাজের সবুজ গোলা, এটা নর না মাদি? এটা মাদি। এই মাদিটা কত চান? এটা কি ডিম বাচ্চা করছে এর আগে? ডিম বাচ্চা রানিং। আর আপনার এই গিয়াচুলি জোড়াটা কত চাচ্ছেন? গিয়াচুলি জোড়াটা চাইছি আপনার ১৫০০ টাকা। ১৫০০ টাকা। এটা ডিম বাচ্চা কয়বার করা আছে এর আগে? ডিম বাচ্চা দুইবার করছে আর কি, এখন আপনার রানিং মস্তিতে আছে। মানে এখন মস্তিতে আছে? বন্ধুরা শুনলেন এটা এর আগে দুইবার ডিম বাচ্চা করা, বর্তমানে মস্তি করতেছে, হয়তোবা আবার কয়েকদিনের মধ্যে আবার ডিম দিয়ে দিবে। তা আপনার যদি ভাইয়ার এই কবুতরগুলো নিতে চান যোগাযোগ করতে পারেন। ভাইয়ের যেই দামটা চাইছে এটা হচ্ছে চাওয়া দাম, যেই দামটা বলা আছে, বাকিটা আলোচনা সাপেক্ষে। ভাই বাসায় আর কত জোড়া আছে? বাসায় আছে আপনার ২০-২৫টা আছে। আরও ২০-২৫টা আছে? আচ্ছা, আমার কোনো দর্শক যদি আপনার কবুতরগুলো কিনতে চায়, আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন। আমার ঠিকানা হলো আইন্দা বাজার, আইন্দা বাজার, নাম তো লইব রবিন, রবিন ভাই ছোটো ভাই, বাসে চিনা দিব। আর নাম্বারটা হইলো আমার 01938-3-7797। ভাইয়ের নাম? আমার নাম হলো রাব্বি। রাব্বি?
তো বন্ধুরা যে রাবি ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার সবই দিয়ে দিলেন। আর এই কবুতরগুলো হয়েছে মানে যে এই রাবি ভাই হয়েছে আমাদের রবিন ভাইয়ের ছোটো ভাই, কারণ রবিন ভাইয়ের অনেক ভিডিও দেওয়া আছে অনেক চ্যানেলে, ওনাকে সবাই চিনে, ওনার বাসা হয়েছে হাসনাবাদ আইনটা, এই জন্য উনি রবিন ভাইয়ের নামটা বললেন। আর আপনারা যদি এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খামারি ভাইয়ের খাঁচার সামনে। এখানে এক খামারি ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসছেন ওনার খামার থেকে, যে বন্ধুরা দেখছেন একদম হাঁড়ি বাটি সব কিছু সহ নিয়ে আসছে। আমরা একটু ভাইয়ের কবুতরগুলো একটু দেখব। এই যে বন্ধুরা দেখছেন যে ভাইয়ের কবুতরগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, একজোড়া এই যে ব্লু শার্টিং, এই যে বন্ধুরা দেখছেন একটা বাচ্চা সহ, এই যেহেতু একটা বাচ্চা আছে তার মানে বুঝতেই পারছেন যে ডিম বাচ্চা 100% রানিং। তা আপনারা যদি এই সুন্দর ব্লু শার্টিং জোড়াটা এই বাচ্চা সহ নিতে চান ভাইজান, জোড়াটা কত চাচ্ছেন? চাইলে তো চাম 25 চড়ে যাবে, মানে আমার দর্শক যদি নিতে চাই কত হইলে? দর্শকের জন্য একদম কোনো দামাদামি করতে পারবো না, একদম 1500 টাকা বাচ্চা সহ, বাচ্চা সহ 1500 টাকা। তো বন্ধুরা শুনলেন ভাইয়া চাওয়া দাম বিক্রি দাম দুটোই বলে দিয়েছেন। আপনারা যদি এই সুন্দর ব্লু শার্টিং জোড়াটা নিতে চান মাত্র 1500 টাকা হলে বাচ্চা সহ এই শার্টিং জোড়াটা নিতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর একজোড়া ঝর্ণা শার্টিং আছে, এই যে সাথে দুইটা ডিম আছে, তার মানে ডিম যেহেতু আছে তার মানে বুঝতেই পারছেন যে ডিম বাচ্চা রানিং। ভাই এর আগে ডিম বাচ্চা কয়বার করছে? ভাই এই এর আগে দুইবার বাচ্চা নেওয়া হয়েছে। দুইবার বাচ্চা নেওয়া হয়েছে? কত চাচ্ছেন জোড়াটা? জোড়াটা 2000 টাকা। 2000 টাকা চাওয়া দাম? একদম কোনো দামাদামি হবে না, 1500 টাকা, একদম 1500 টাকা। তো বন্ধুরা শুনলেন চাওয়া দাম 2000 টাকা, বিক্রি দাম 1500 টাকা, একদম দুইটা ডিম সহ। যদি আপনারা দুইটা ডিম সহ এই সুন্দর জোড়াটা নিতে চান মাত্র 1500 টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন। আর এছাড়া দুইটা সিঙ্গেল নর আছে, আমরা একটু দেখবো। এই যে একটা হয়েছে ব্ল্যাক শার্টিং, এই যে বন্ধুরা দেখছেন একটা ব্ল্যাক শার্টিং আর একটা হচ্ছে ঝর্ণা শার্টিং, দুইটা হয়েছে সিঙ্গেল নর। ভাই দুইটাই তো রানিং না? হ্যাঁ রানিং। এই ঝর্ণা শার্টিংটা কত চান? ঝর্ণা শার্টিংটা একদম 800 টাকা। আর ব্ল্যাক শার্টিংটা? ব্ল্যাক শার্টিংটা 700 টাকা। ব্ল্যাক শার্টিংটা 700 টাকা, ঝর্ণা শার্টিং 800 টাকা, জান ওইটাও 700, দুইটা কবুতর একসাথে নিলে একদম 1300 টাকা। তো বন্ধুরা শুনলেন এইটাও 700 টাকা বলে দিলেন, কালোটা নেন অথবা ঝর্ণাটা নেন যেটাই নেন 700 টাকা করে, দুইটা একসাথে নিলে মাত্র 1300 টাকা এই সৌন্দর্য মানে দুইটা নিতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর একজোড়া সবজি গররা, যারা যে গররা কবুতর খুঁজছেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা। এই যে বন্ধুরা দেখছেন মাশাআল্লাহ কালো ঠোঁটের অনেক সুন্দর। ভাই ডিম বাচ্চা রানিং 100% গ্যারান্টি আছে। কত চাচ্ছেন জোড়াটা? ভাই জোড়াটা চাইলে 2500 টাকা, একদম 2000 টাকা, একদম 2000 টাকা। তো বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম হচ্ছে 2500 টাকা, যদি আপনারা কেউ নিতে চান এই গররা জোড়াটা নিতে পারবেন মাত্র 2000 টাকা হলে। আপনারা যদি সারি লাইনের এইগুলো, এই যে বন্ধুরা দেখছেন এটা হচ্ছে সারাসারি লাইনের, যারা কবুতর উড়াতে চান তাদের জন্য আর কি এই সুন্দর জোড়াটা। তো আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর একজোড়া ঝর্ণা শার্টিং, এই যে বন্ধুরা দেখছেন একদম বিগ সাইজের একজোড়া ঝর্ণা শার্টিং, সাথে দুইটা বাচ্চা আছে অনেক সুন্দর, দুইটা বাচ্চা সহ। যেহেতু বাচ্চা আছে তার মানে বুঝতেই পারছেন যে ডিম বাচ্চা 100% রানিং। ভাইজান হ্যাঁ ভাই চাওয়া দামটা কত? চাওয়া দাম 3000 টাকা। কত হইলে আর কি বিক্রি করা যায়? একদম 2000, একদম 2000 টাকা। তো বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম হয়েছে 3000 টাকা, আর যদি আপনার কেউ নিতে চান এই বাচ্চা সহ এই সুন্দর জোড়াটা নিতে পারবেন মাত্র 2000 টাকায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর একজোড়া এই যে আউল শার্টিং, এই যে আমি একটু দেখাবো। এই যে বন্ধুরা এটা হয়েছে নর পিছনেরটা, আর এই যে সামনেরটা মাদি, এটা হয়েছে মাস্টার পেয়ার। আর এই যে যেই দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা হয়েছে এদেরই বাচ্চা। তো আপনারা এই বাচ্চা সহ যদি এই আউল শার্টিং জোড়াটা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। ভাই বাচ্চা সহ আউল শার্টিং জোড়াটা কত চাচ্ছেন? 1500 টাকা। ভাই মজা মজা না, সিরিয়াসলি মানে ভাই আমি ভুল করছি, আমি মনে করছি অন্যটার কথা বলছি, যাই হোক আমি অন্যদিকে তাকাইছিলাম। একদম কোনো দামাদামি হবে না, 2500 টাকা ভাই, একদম 2500 টাকা। তো বন্ধুরা শুনলেন যে ভাইয়া কোনো চাওয়া দাম বললেন না, যদি আপনারা এই আউল শার্টিং জোড়াটা বাচ্চা সহ নিতে চান মাত্র 2500 টাকা হলে আপনারা এই সুন্দর জোড়াটা নিতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর দুজোড়া কবুতর, একজোড়া হয়েছে সবজি রেসার, এই যে বন্ধুরা দেখছেন যারা রেসার কবুতর খুঁজছেন তারা এই জোড়াটা নিতে পারেন, দুইটাই পায়ে ট্যাগ লাগানো আছে এই ক্লাবের কবুতর। ভাই ডিম বাচ্চা এত রানিং কয়বার করছে জানা আছে? ভাই নিউ আইডল, নিউ আইডল হ্যাঁ ভাই। এই সবজি আশ্রয় নিয়ে লাভ নেই। এই সবজি জোড়াটা কত চাচ্ছেন? ভাই এই জোড়াটা 2000 টাকা, 2000 টাকা। আর এই যে বন্ধুরা দেখছেন সাথে এক জোড়া সাপচিলা আছে, সাপচিলাটা কি ডিম বাচ্চা রানিং? 100% এটা কয়বার করছে? একদম 1200 টাকা। তো বন্ধুরা শুনলেন এই জোড়াটা ভাইয়া দাম চাচ্ছে একদম 1200 টাকা।
তো এই ছিল ভাইয়ার কবুতর। আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। এই যে বোম্বাই জোড়াটা কি আপনার? সামনেটা নর পিছনেটা মাদি ডিম বাচ্চা তো রানিং কত চাচ্ছেন জোড়াটা? আপনারা এই সুন্দর জোড়াটা নিতে পারবেন। তো এই ছিল আজকে ভাইয়ের কবুতর। আপনারা যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর কবুতর গুলা নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো। ভাই জান, আমার কোন দর্শক যদি আপনার থেকে কবুতর গুলা নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন। ভাই আমার ঠিকানা হলো দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা, ঠিক আছে, কাউটার সিঙ্গি স্ট্যান্ড, আর মোবাইল নাম্বার হলো 01404676832। ভাইয়ের নাম? বাবু। সারা বাংলাদেশে তো ডেলিভারি দিতে পারবেন ইনশাল্লাহ, 64 জেলায় ডেলিভারি দেওয়া যাবে। তো বন্ধুরা শুনলেন যে বাবু ভাই তার যে ঠিকানা মোবাইল নাম্বার সবই দিয়ে দিলেন। আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কাকা মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসছেন, ওনার বাসায় আরও কবুতর আছে। তা আমরা একটু কাকা আজকে কী নিয়ে আসছে আর কত করে চাচ্ছে সেটা একটু দেখবো। এই যে বন্ধুরা দেখছেন খাঁচার ভিতরে মাশাল্লাহ অনেক সুন্দর একজোড়া বিউটি দেখতে পাচ্ছেন। এই যে কাকা বিউটিটা কি ডিম বাচ্চা রানিং? ডিম বাচ্চা রানিং এগুলো কয়বার এর আগে ডিম বাচ্চা কয়বার করছে কাকা? আমি তিন জোড়া বাচ্চা রাইখা আমি নিয়ে আসছি। মানে আপনি তিন জোড়া বাচ্চা এটা থেকে নিছেন এর আগে? এই ডিম ছিল, ডিম অন্যটার ভিতরে চাইলা দিয়ে আমি নিয়ে আসছি। মানে ডিম রাইখা পরে নিয়ে আসছেন, তার মানে এর আগে তিনবার ডিম বাচ্চা করছে আবার যে ডিম রাইখা আসছে। ডিম রাইখা কত চাচ্ছেন বিউটি জোড়াটা? বিউটি জোড়াটা আমি চাচ্ছি 2500 টাকা। 2500 টাকা দাম চাচ্ছেন? তো বন্ধুরা শুনলেন এই বিউটি জোড়াটা কাকা চাচ্ছে 2500 টাকা, বাকিটা আলোচনা সাপেক্ষে আলোচনার মাধ্যমে। আর এই যে এই সাদাটা কি কবুতর? সাদাটা এটা লক্ষার করস। লক্ষার করস? জি বন্ধুরা দেখছেন লক্ষার করস, এটা কি নর নামাদি? এটা নর। কত চাচ্ছেন এই লক্ষার করসটা? ওইটা 500 টাকা চাচ্ছে। 500 টাকা চাওয়া দাম? বন্ধুরা দেখছেন এটা চাওয়া দাম হচ্ছে 500 টাকা। এছাড়া এই যে এখানে আছে একজোড়া মিলি, মিলিটা কি রেসার কাকা? হ্যাঁ রেসার, এগুলো মিলি রেসার। মিলি ডিম বাচ্চা রানিং? ডিম বাচ্চা রানিং কয়বার করছে এর আগে? আমি একজোড়া বাচ্চা নিয়েছি আর ওই ডিম এইবার দিছে, ডিম ভাঙ্গা ফেলাইছে। ডিম ভাঙ্গা ফেলাইছে এবার? হ্যাঁ। আর এর আগে একবার বাচ্চা নিয়েছেন? মুরগি ভাঙ্গা ফেলাইছে, একবার নিয়েছি। মিলি জোড়া কত চান? মিলি জোড়া আমি চাচ্ছি 1200 টাকা। 1200 টাকা। আর এই বোম্বাই জোড়া ডিম বাচ্চা কয়বার করা? বোম্বাই জোড়া আমি নতুন কিনা নিয়েছিলাম আবার নিয়ে আসছি আজকে বেচতে। মানে কিনা নিছিলেন, এখনো ডিম বাচ্চা করার নাই? ডিম বাচ্চা আমি করাই, আবার বিক্রি করতে নিয়ে আসছেন। এই বোম্বাই জোড়াটা কত চান? বোম্বাই জোড়াটা আমি চাচ্ছি 1500 টাকা। বন্ধুরা দেখছেন এই যে মুম্বাই এই যে নটটা এখানে আর মাদিটা ওই যে নিচে, হ্যাঁ ওই যে নিচে পড়ে গেছে ওই সাইডে। তো এই বোম্বাই জোড়াটা চাওয়া হচ্ছে 1500 টাকা। তো এই ছিল আজকে কাকার কবুতরগুলো। আর এছাড়া কাকার বাসা আরও কবুতর আছে। বাসায় কী কী কবুতর আছে কাকা? বাসায় আছে কালা বিউটি আছে আমার কাছে 6 জোড়া আছে, আরও তারপরে রেসার কবুতর আছে, পাঙ্কি কবুতর আছে। আচ্ছা, আমার কোনো দর্শক যদি আপনার কবুতরগুলো কিনতে চায়, জি, আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন। আচ্ছা, মোবাইল নাম্বার 01830775499। ঠিকানাটা? ঠিকানা মুচিয়াসুর, বাস্তা ইউনিয়ন, বাস্তা ইউনিয়ন মুচিয়াসুর গ্রাম। কাকার নামটা? মোহাম্মদ ইলিয়াস খান। তো বন্ধুরা শুনলেন যে কাকার নাম হচ্ছে মোহাম্মদ ইলিয়াস খান। তো কাকা তার ঠিকানা মোবাইল নাম্বার সবই বলে দিলেন। আপনারা যদি যে কাকার এই সুন্দর সুন্দর কবুতরগুলো কিনতে চান অথবা কাকার যে বাসা আরও কবুতর আছে সেগুলোও যদি কিনতে চান তার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। বন্ধুরা দেখছেন এই যে কবুতর বেচা কেনা চলছে, এখানে এক ভাই কবুতর নিচ্ছেন, আমরা একটু দেখবো যে ভাই কী কবুতর নিচ্ছেন আর কত দিয়ে নিচ্ছেন। এটা কী কবুতর? জিরাগোলা। রানিং জোড়া? হ্যাঁ রানিং পেয়ার। রানিং পেয়ার ডিম বাচ্চা রানিং? হ্যাঁ হ্যাঁ। দাম চাইছিলেন কত? চাইছিলাম তো 1200 টাকা, আমি বেচছি 600 টাকা। 600 টাকা বেচছেন? তো বন্ধুরা দেখছেন এই যে ভাইয়াটা নিলেন। ভাই কয় জোড়া কেনা হয়েছে আজকে? মানে এই দুইটা ছাড়া বাইরের আর একটা কিনছেন, কি মনে হইতেছে যেন আজকে দামটা কেমন? দাম ঠিক আছে? তো বন্ধুরা দিচ্ছেন ভাইয়া এই জোড়াটা নিচ্ছে 600 টাকাতে। আমরা একটু জোড়াটা একসাথে দেখাবো। এই যে সুন্দর জোড়াটা, এটা নিলেন মাত্র 600 টাকা দিয়ে। তাহলে বুঝতেই পারছেন হাসনাবাদ হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে। আপনারা চাইলে চলে আসতে পারেন হাসনাবাদ হাটে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের মুরব্বী কাকা, কাকা মাশাল্লাহ অনেকগুলো কবুতর নিয়ে আসছেন। আর কাকা দীর্ঘদিন যাবৎ কবুতর পালেন, তা আবার মানে আমাদের জন্মের আগের থেকে কাকা কবুতরের লাইনে আছে। আমরা একটু জানবো যে আজকে কি কি কবুতর নিয়ে আসছে, কোনটা দামটা কেমন চাচ্ছে সেটা একটু জানবো। কাকা বাসায় এখন কতগুলো আছে? 200 মতো আছে। আরো 200 পিস আছে? আজকে কতগুলো আনছেন এখানে? এখানে 2টা বিক্রি করছি আর 32টা পুরো আছে।
আনছিলেন কি 32টা? জি জি। এই মাসখানে খাঁচা রেডি কি সব বাচ্চা? হ্যাঁ, এই ঘরের বাচ্চা সবই তো গিরিবাজার বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, পাঙ্কি ফেডারের বাচ্চা। পাঙ্কি ফেডারের বাচ্চা? হ্যাঁ। কত করে দিচ্ছেন আজকে বাচ্চা? বাচ্চাগুলি 300 টাকা পিস ধরবো। 300 টাকা করে দিচ্ছেন? বন্ধুরা দেখছেন এই যে যে খাঁচাটা দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে সব বাচ্চা। এখানে গিরিবাজ আছে, পাঙ্কি ফেডারের বাচ্চা আছে। তা আজকে একা একা বাচ্চা দিচ্ছেন মাত্র 300 টাকা করে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটি পাঠা বাচ্চা 1 দশকের। এটা কি এই যে এগুলো তো রানিং? হ্যাঁ হ্যাঁ, এটি রানিং। সবই তো সবুজগুলা? হ্যাঁ, জিরা সবুজগুলা। জিরা সবুজগুলা? এই একটা আবার এই যে খরাগোলা, এটা খরাগোলা আছে। খরাগোলা এটা কি নন্নামাদি? নন নন। এটা জোড়া নাই? না না। এই যে নটা কত চান? নটা 500 টাকা নিতে পারবো। 500 টাকা গেলে নিতে পারবো। আর এই জোড়াগুলো কত করে দিচ্ছেন? এখানে জোড়া নাই তো, এটি ঘরের বাচ্চা তো পাঠা 1 দশকে, জোড়া দিইনি এটি। উড়ে এখনো যে জোড়া দেন নাই, সবগুলো নিউ আইডাল। পিস কত করে দিচ্ছেন আজকে? আপনারা সবগুলো একসাথে নেন সেক্ষেত্রে আপনার পিস পড়বে 350 টাকা করে। আর যদি আপনার এক পিস দুই পিস নেন সেক্ষেত্রে আপনার আলোচনা সাপেক্ষে আর কি দামটা কিছুটা বাড়বে। আর এছাড়া এই যে এখানেও কিছু কবুতর আছে, এই যে বন্ধুরা দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসছে। এই যে এখানে একটা ঝর্ণা শাটিং, ঝর্ণা শাটিং এর একটা বাচ্চা না? বাচ্চা মাদি পাঠা। এটা কত চান? এটা নিলে একদম 500 টাকা নিতে পারবো। একদম 500 টাকা? তো বন্ধুরা দেখছেন যে কাকার কাছে মোটামুটি সব ধরনের কবুতর আছে। আপনারা যদি এরকম এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান, কাকার সাথে যোগাযোগ করতে পারেন। কাকা বাসায় কি কি কবুতর আছে? রেসার, পাঙ্কি আর গিরিবাজ। রেসার, পাঙ্কি আর গিরিবাজ। আচ্ছা, আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবুতর কিনতে চায়, আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন। আমার ঠিকানা জুরাইন আলমবাগ রোড গুলি। আপনার আমার মোবাইল নাম্বারটা 01912058260। কাকার নাম? রতন ভাই। রতন ভাই বলে সবাই আপনাকে চিনে। তো বন্ধুরা শুনলেন কাকার নাম হচ্ছে রতন, আর ওনাকে সবাই রতন ভাই নামে চিনে। যারা কবুতর জগতে যে মোটামুটি যারা এই এই সাইডে আছে সবাই ওনাকে রতন ভাই নামে চিনেন। তা আপনারা যদি কাকার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি এক বড় ভাইয়ের খামারের খাঁচার সামনে। সরি বন্ধুরা, আসলে খাঁচার সামনে আসছি। বড় ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে, আমরা একটু ভাইয়ের কবুতরগুলো একটু দেখবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া সিরাজি আছে, হলুদ সিরাজি, অরিজিনাল লাহোরি। এই উপরে বাচ্চা কেটারি? এটারি। এই যে বন্ধুরা দেখছেন একটা বাচ্চা সহ, এই যে বন্ধুরা দেখছেন ছোট একটা বাচ্চা সহ এক জোড়া লাহোরি সিরাজি আছে। যেহেতু বাচ্চা আছে তার মানে বুঝতেই পারছেন যে ডিম বাচ্চা 100% রানিং। কত চাচ্ছেন জোড়াটা? 3000 টাকা বাচ্চা সহ। বাচ্চা সহ 3000 টাকা চাওয়া দাম? তো বন্ধুরা শুনলেন এই বাচ্চা সহ এটা চাওয়া দাম আছে 3000 টাকা, বাকিটা আলোচনা সাপেক্ষে। এই যে বন্ধুরা দেখছেন নিচে এক জোড়া মাক্সি রেসার আছে। এই যে বন্ধুরা দেখছেন এটা ডিম বাচ্চা রানিং? রানিং। কয়বার করছে? এটা দুইবার করছে। দুইবার করছে? কত চাচ্ছেন জোড়াটা? এটা 1800 টাকা চাওয়া দাম। 1800 টাকা চাওয়া দাম? তো বন্ধুরা শুনলেন এই যে মাক্সি রেসার জোড়াটা চাওয়া দাম আছে 1800 টাকা, বাকিটা আলোচনা সাপেক্ষে। আর এই যে বন্ধুরা দেখছেন এটা কি? এটা দোপাস। দোপাস আর কি। যে বন্ধুরা দেখছেন কালো দোপাস, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা জোড়া। এটা ডিম বাচ্চা কয়বার করা? এটা তিনবার করা আছে। তিনবার করা? কত চান এটা? এটা 800 টাকা। 800 টাকা চাওয়া দাম? তো বন্ধুরা শুনলেন এই কালো দোপা জোড়াটা চাওয়া দাম হয়েছে 800 টাকা। আর এই যে বন্ধুরা দেখছেন আট এঞ্জেল, এটা তো আট এঞ্জেল। ডিম বাচ্চা রানিং? কয়বার করা আছে? দুইবার করা। হ্যাঁ, দুইবার আমার ঘরে করা। আপনার ঘরে দুইবার ডিম বাচ্চা করা? কত চাওয়া হচ্ছে এটা? 2500 টাকা চাওয়া দাম? তো বন্ধুরা শুনলেন এই আট এঞ্জেল জোড়াটা চাওয়া দাম হচ্ছে 2500 টাকা, বাকিটা আলোচনা সাপেক্ষে। তাই এই ছিল আজকে ভাইয়ের কবুতরগুলো। আপনারা যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। ভাইজান, আমার কোনো দর্শক যদি আপনার এই কবুতরগুলো নিতে চায়, আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন। আমার ঠিকানা হাসনাবাদ, সাতবারাটি। মোবাইল নাম্বার হলো 0715252441। ভাইয়ের নাম? মোহাম্মদ আনোয়ার হোসেন। মোহাম্মদ আনোয়ার হোসেন। তো বন্ধুরা শুনলেন যে আনোয়ার ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার সবই দিয়ে দিলেন। আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। তো বন্ধুরা, আমি শহীদুল ইসলাম আজকের মতো হাসনাবাদ হাট থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর বন্ধুরা, একটা বিশেষ রিকোয়েস্ট, আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে, প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দিবেন। আমার পেজের লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।